বন্ধুগণ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে 90K ফলোয়ার অ্যান্ড 20K ফ্রেন্ড, এবং কি আমার ফেসবুকে এভাবে সামনে দেখাইতেছে। তো আপনারা এই কাজটি কেমনে করবেন, এভাবে সামনে দেখাবেন আর আনলিমিটেড ফলোয়ার কেমনে এত ফলোয়ার দেখাবেন, আপনার বন্ধুদের অবাক করে দেবেন, সেই বিষয়টি আজকে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগণ, হ্যাঁ, আজকে একটি ম্যাজিক দেখাবো। আপনার আনলিমিটেড ফলোয়ার দেখাতে পারবেন আপনার বন্ধুদেরকে এভাবে। তো কিভাবে এই কাজটি করবেন? আপনি কিন্তু এই কাজটি যদি করেন, আপনাকে সবাই হিরো বলবে, বস বলবে আপনাকে, যে সবাই জিজ্ঞাসা করবে আপনার কাছে যে আপনি এই কাজটি কেমনে করলেন, ভাই আমাকে একটু দেখান, আসলে এক্সাইটিং। আমি বিষয়টি জানার পরে আমি আপনাদের জন্য একটি ভিডিও মেক করলাম। তো বন্ধুগণ, এই কাজটি কেমনে করবেন? তো আমরা কোনো মানে আদার পন্থা করব না, কারণ এখন অনেকেই হারহামেশাই ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে, তাই সুতরাং মানে যে খারাপ কিছু পন্থা আছে সে অন্য অন্য সাইট থেকে অন্য অন্য ফলোয়ার নেব না, কিন্তু আমরা মানে আমাদের এই কাজটি করব আমরা একদম স্যাম্পলিভাবে, ঠিক আছে, যাতে আমাদের কোনো সমস্যা না হয় আমাদের আইডির। তো বন্ধুগণ, চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুগণ, শুরু করার আগে একটি আপনার কাছে রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কি বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনার যে কোনো মূল্যবান মতামত এই যে কমেন্ট বক্স, এই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না, ঠিক আছে? তো বন্ধুগণ, আমরা চলুন এখানে আর দেরি না করে চলুন শুরু করে দিই কাজটি। তো বন্ধুগণ, এই কাজটি করতে হলে আপনাকে কিন্তু আপনার ফেসবুকের যে ব্রাউজার, অরিজিনাল ব্রাউজার, এই ব্রাউজারটি ইউজ করতে হবে। তো আমি এই ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের একটি কাজ করতে হবে, সেটি কিন্তু আপনাদের যে ফেসবুকের যে আইকন, সেই আইকনে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এখানে দেখাইতেছে 90K ফলোয়ার এবং কি 20K ফ্রেন্ডস। তো বন্ধুগণ, আপনাকে কিন্তু এটা দেখার পরে সবাই হিরো মনে করবো যে আহ, এত বড় আপনি দুই দিনে সেলিব্রিটি হয়ে গেছেন। আসলে বন্ধুগণ, এটি কিন্তু একটু মজার বিষয়, আপনার বন্ধুদের সাথে মজা নেওয়ার জন্য। এটি কিন্তু আসলেই ঠিক না যে আপনার এত ফলোয়ার একদিনে হয়ে যাবে, এমন কোনো পন্থা নাই যে ফেসবুকে যে একদিনে এত ফলোয়ার হয়ে যাবে, এত ফ্রেন্ড হয়ে যাবে, ঠিক আছে? ফ্রেন্ড হয়, 2-4-5 হাজার ফ্রেন্ড হয়, কিন্তু এত ফ্রেন্ড হয় না, ফলোয়ার হয়। 2 মিলিয়ন যারা ভাইরাল ব্যক্তি তাদের মিলিয়ন মিলিয়ন কিন্তু ফলোয়ার হয়, ঠিক আছে? তো আপনার এই কাজটি কিভাবে করবেন? এই কাজটি কিন্তু মজার বিষয়, এটি কিন্তু কোনো মানে রিয়েল কিছু না, আমি আবারও বলতেছি। তো এই কাজটি করার জন্য আপনাকে কী করতে হবে, এই যে আপনার দেখেন এই যে এডিট প্রোফাইল একটা অপশন আছে, এডিট প্রোফাইল, এখানে ক্লিক করবেন। তো আমি এডিট প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে এই জায়গায় এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এই জিনিসটা ক্লিক এডিট করতে হবে আপনাকে, এই এডিটে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এডিট, ঠিক আছে, এখানে দেখেন আমি একটা লেখা লিখছি, কর্ম বিশ্বাসী, কর্ম করলেই ধর্ম হয়ে যাবে, এরকম একটা লেখা লিখছি, আমার যে কোনো একটা আমার মনের মতো করে একটা লেখা লিখছি। তারপরে কিন্তু একটু স্পেস দিয়ে নিচে সমান সমানে আসার পরে আমি লিখছি এখানে, আপনারাও এই লেখাটি কপি করে নেবেন, অথবা আমার ডিসক্রিপশনে আমি কপি করে দিয়ে দেব যদি আপনার লিখতে সমস্যা হয়। তো আমি জানি আপনারা লিখতে পারবেন এভাবে সুন্দর করে, লেখে কিন্তু এই জায়গায় বসায় দিবেন। বসায় দেওয়ার পরে দেখেন এই যে উপরে, আপনারা যদি খেয়াল করেন এই যে উপরে একটা এখানে কিন্তু সেভ বাটন আছে, তো আপনারা কী করবেন, স্যাম্পলি এখানে সেভ করে দেবেন, ঠিক আছে? তো সেভ করে, আমার সেভ আছে, আমি আর সেভ কী করব, আপনারা এখানে সেভ করে দেবেন। সেভ করে দিলেই আপনারা যদি একটু ব্যাগে আসেন, ব্যাগে আসার পরে আপনাদের প্রোফাইলে আসলে দেখবেন কি এইভাবে আপনার এই কাজ দেখাইতেছে যে আপনার এত ফ্রেন্ড, এত ফলোয়ার। হঠাৎ করে যদি কোনো ব্যক্তি আপনার প্রোফাইলে প্রবেশ করে দেখে এরকম এত ফ্রেন্ড ফলোয়ার, তাহলে কিন্তু সে অবাক হয়ে যাবে। বন্ধুগণ, আমি জানি আজকের এই ভিডিওটি মজার হলেও মানে এই ভিডিওটি দেখে আপনার অনেক ভালো লাগছে আর আপনি এই কাজটি করবেন। তো বন্ধুগণ, আমি আশা করি যে আপনার যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো বন্ধুগণ, আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।